নীলফামারীতে সদ্য যোগদান করা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ বিকেলে তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, রবিউল আলম ও রুহুল আমিন এবং নীলফামারী থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম মমিন উপস্থিত ছিলেন। মোখলেসুর রহমান গত 10ই জানুয়ারি নীলফামারীতে যোগদান করেন। এর আগে ডিএমপিতে উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।